কালীঘাট কাণ্ডের জের মুখ্যমন্ত্রী নিরাপত্তা অধিকর্তার পদ থেকে সরানো হলো বিবেক সহায়কে। তার জায়গায় আনা হলো একসময় এসপিজিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা আইপিএস অফিসার পীযূষ পাণ্ডেকে। মুখ্যমন্ত্রীর দাড়ি চত্বরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে সাত ঘন্টা লুকিয়ে রইল এক যুবক। জামার মধ্যে রড লুকিয়ে জেড প্লাস সিকিউরিটিতে এত বড় ফাঁক সম্ভব কি করে? এই নিয়ে বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ অফিসারকে সরানো হলো। এতদিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা পদে ছিলেন বিবেক সহায়, তাঁকে সরিয়ে এই গুরু দায়িত্বে আনা হলো পীযূষ পাণ্ডেকে। তিনি এডিজি কারা ছিলেন? পীযূষ পাণ্ডে দীর্ঘদিন স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজিতে ছিলেন। এসপিজি একসময় দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধীর মতো ভিভিআইপির দায়িত্বে ছিল। এখন শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে এলিট ফোর্স। এহেন এসপিজিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা পীযূষ পাণ্ডেকেই এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তার গুরুভার দেয়া হলো। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর সহকারী নিরাপত্তা অধিকর্তার দায়িত্বে আনা হলো আইপিএস অফিসার মনোজ বর্মাকে। এরই সঙ্গে রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন তিনি। মনোজ বর্মা এতদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন, তার জায়গায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার করা হলো অজয় ঠাকুরকে। তিনি ব্যারাকপুরের জয়েন্ট সিপি ক্রাইম পদে ছিলেন। ব্যারাকপুরে দীর্ঘদিন কাজ করার সুবাদে শিল্পাঞ্চলকে হাতের তালুর মতো চেনার কারণেই তাকে এই পদে বসানো হলো বলে মনে করা হচ্ছে। এদিকে চন্দননগরের পুলিশ কমিশনারও বদল করা হলো। এতদিন এই পদে ছিলেন অর্ণব ঘোষ, তার জায়গা আনা হলো অমিত জভালগিকে। তিনি ডিআইজি জলপাইগুড়ি ছিলেন। অর্ণব ঘোষকে পাঠানো হলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ডিআইজি হোমগার্ড পদে। এছাড়াও রাজ্য পুলিশের শীর্ষ স্তরে একটি গুরুত্বপূর্ণ রদ বদল হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটের ওএসডি পদে আনা হলো এম কে সিংকে। এবিপি আনন্দ। কালীঘাট কাণ্ডের জের মুখ্যমন্ত্রী নিরাপত্তা অধিকর্তার পদ থেকে সরানো হলো বিবেক সহায়কে। তার জায়গায় আনা হলো একসময় এসপিজিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা আইপিএস অফিসার পীযূষ পাণ্ডেকে। মুখ্যমন্ত্রীর দাড়ি চত্বরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে সাত ঘন্টা লুকিয়ে রইল এক যুবক। জামার মধ্যে রড লুকিয়ে জেড প্লাস সিকিউরিটিতে এত বড় ফাঁক সম্ভব কি করে? এই নিয়ে বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ অফিসারকে সরানো হলো। এতদিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা পদে ছিলেন বিবেক সহায়, তাঁকে সরিয়ে এই গুরু দায়িত্বে আনা হলো পীযূষ পাণ্ডেকে। তিনি এডিজি কারা ছিলেন? পীযূষ পাণ্ডে দীর্ঘদিন স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজিতে ছিলেন। এসপিজি একসময় দেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধীর মতো ভিভিআইপির দায়িত্বে ছিল। এখন শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে এলিট ফোর্স। এহেন এসপিজিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা পীযূষ পাণ্ডেকেই এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তার গুরুভার দেয়া হলো। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর সহকারী নিরাপত্তা অধিকর্তার দায়িত্বে আনা হলো আইপিএস অফিসার মনোজ বর্মাকে। এরই সঙ্গে রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন তিনি। মনোজ বর্মা এতদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন, তার জায়গায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার করা হলো অজয় ঠাকুরকে। তিনি ব্যারাকপুরের জয়েন্ট সিপি ক্রাইম পদে ছিলেন। ব্যারাকপুরে দীর্ঘদিন কাজ করার সুবাদে শিল্পাঞ্চলকে হাতের তালুর মতো চেনার কারণেই তাকে এই পদে বসানো হলো বলে মনে করা হচ্ছে। এদিকে চন্দননগরের পুলিশ কমিশনারও বদল করা হলো। এতদিন এই পদে ছিলেন অর্ণব ঘোষ, তার জায়গা আনা হলো অমিত জভালগিকে। তিনি ডিআইজি জলপাইগুড়ি ছিলেন। অর্ণব ঘোষকে পাঠানো হলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ডিআইজি হোমগার্ড পদে। এছাড়াও রাজ্য পুলিশের শীর্ষ স্তরে একটি গুরুত্বপূর্ণ রদ বদল হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটের ওএসডি পদে আনা হলো এম কে সিংকে। এবিপি আনন্দ।